বাংলা টিচিং টিউব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি স্বাধীন, বাংলা লার্নিং টিউবের পক্ষ থেকে আপনাদের ওয়েলকাম করছি। অনেকেই হয়তো এরকম অ্যাপস বা ফোনে সেটিংস অনেক সময় খুঁজে থাকেন, যার মাধ্যমে আপনারা ফোন লক থাকা অবস্থায় ভিডিও রেকর্ডিংটা কন্টিনিউ করে যেতে পারবেন। কিন্তু অনেকেই হয়তো এরকম অ্যাপস বা ফোনের সেটিংস খুঁজে পান না। আসলে ফোনে এরকম কোনো সেটিংসই হয় না যার মাধ্যমে আপনি ফোনটা লক অবস্থায় ফোনের রেকর্ডিংটা চালা যেতে পারবেন। তো আমি একটা অ্যাপস নিয়ে আসছি আপনাদের সামনে, যার মাধ্যমে আপনি ফোনের লক থাকা অবস্থায় আপনি রেকর্ডিংটা চালা যেতে পারবেন। তো প্রথম ফার্স্ট অফ অল আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনারা HVR লিখে সার্চ করলে এই অ্যাপটি পেয়ে যাবেন। সিম্পলি অ্যাপটিও ইনস্টল করবেন। ইনস্টল করার পর ওপেন করবেন। অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পরে দেখবেন আপনাদের সামনে এরকম একটা শার্ট নামে একটা বাটন আসবে। তো বাটনটার কাজ আমি পরে দেখাচ্ছি। আপনারা প্রথমে এই উপরে থ্রি ডটে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করলে আপনারা একটু নিচে চলে যাবেন। একটু নিচে চলে গেলে দেখেন এখানে শাটার সাউন্ড নামে একটি অপশন আছে, শাটার সাউন্ড, এটাতে ক্লিক করবেন। এটা আপনার ফার্স্ট অফ অল এটা অফ থাকবে, আমি আগে অন করেছিলাম, তো আবার আপনি দেখানোর জন্য আমি এটা করলাম, অন করে নেবেন এটা। এটা অন করার পরে জাস্ট সিম্পলি এই বাটনটায় ক্লিক করবেন। করলে আপনি ফোনটা ঠিক মতো রেখে বাটনটায় ক্লিক করে দিবেন, দিলে আপনার রেকর্ডিংটা চালু হয়ে যাবে। দেখেন আমি ফোনের লকটা করে দিলাম, ফোন লক করে দিয়েছি, কিন্তু আমার রেকর্ডিংটা স্টিল অন আছে। তো আমি ফোনের লকটা এখন খুলবো। দেখেন আমি ফোনের লকটা খুলতেছি। এখন ফোনের লকটা খোলার পরে দেখেন এটা কিন্তু স্টিল চালু আছে। তো আমি এটা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর দেখা যাক কী হয়। দেখুন আমি এটা কিন্তু কেটে দিছি। কেটে দেওয়ার সময় দুইটা সাউন্ড হলো আর দুইবারই ভাইব্রেট দিছে। তো দেখেন এই যে উপরে ভিডিও নামের একটা যে অপশনটা আছে, এই অপশনটাতে ক্লিক করব। অপশনটাতে ক্লিক করলেই দেখবেন আমি প্রথমে একটা রেকর্ড করেছিলাম। এই দেখেন আমি আবার একটা যেই মাত্র যেটা করলাম এটা এটা দেখেন এই ভিডিওটা প্লে হবে। এখন দেখেন ভিডিওটা প্লে হচ্ছে। আসলে রুমটা অন্ধকার, তো এই জন্য ভিডিওটা ক্লিয়ার না। আপনারা যখন করবেন তখন আলোতে করবেন, অবশ্যই ক্লিয়ার হবে। দেখেন তো দেখলেন তো বন্ধুরা কীভাবে এই অ্যাপটা কাজ করে। তো অ্যাপটার বেশি কোনো সেটিংস নেই, কোনো ঝামেলাই নেই। তো আপনারা এইভাবে অ্যাপটাতে কাজ করবেন। এই অ্যাপটা অনেক ভালো একটি অ্যাপ, এটার দ্বারা আপনারা তো দেখলেন এটার কাজ কেমন। তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা। আমার চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের মজার মজার টিউটোরিয়াল পেতে। আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে, আপনি যদি কিছু শিখতে পারেন ভিডিও থেকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।